কাগজ হাতে মানুষের সারির এই দৃশ্য ঢাকার ভারতীয় ফিসা আবেদন কেন্দ্রের সাত আগস্টের পর থেকে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও চালু হয় দেশটির ভিসা কার্যক্রম তবে তা খুবই সীমিত আকারে সাধারণত পনেরোটি ক্যাটাগরিতে ভারত বাংলাদেশিদের ভিসা দিলেও বর্তমানে কেবল শিক্ষা ও জরুরি চিকিৎসার জন্য ভিসা আবেদন করা যাচ্ছে তবে সেক্ষেত্রেও বিপত্তির শেষ নেই রোমানিয়ায় পড়তে যাবার জন্য বারবার ভারতীয় ভিসার আবেদন করেও না পেয়ে শেষে দেশটির ভিসা নিতে ভিয়েতনামে গেছেন কানিস রাতুল প্রায় প্রতিদিন ট্রাই করেছি এটা হচ্ছে আপনার এই মান্থের ফার্স্ট উইকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে দশের মাঝে কিন্তু আমি বিভিন্ন জটিলতার কারণে পাইনি ইন্ডিয়ান ভিসা আমি দুইবার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করেছিলাম তো এরপর আমি ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করি কিন্তু দেখা গিয়েছে যে তারা তাদের ওয়েবসাইট সব সময় সার্ভারটা ডাউন থাকে তাদের স্লট পাওয়া যায় না সার্ভার ডাউন থাকার কথা বলছিলেন এই পর্যটন ব্যবসায়ীও যে দুই ক্যাটাগরিতে সীমিত পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে তাতেও আবেদন করতে হিমশিম খাচ্ছেন তারা সবকিছু মিলে বারোতে আমাদের প্রতিদিন পঞ্চাশটা ফাইল এলে মাসে পনেরোশো বারোশো থেকে পনেরোশো ফাইল আমরা রেডি করেছি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ধরেন এই গত এক মাসে একশো ফাইল রেডি হয়েছে যেগুলো একবারে ইমার্জেন্সি কেস অর্থাৎ সাবমিট করতে পেরেছি বললাম না দশটা আট থেকে দশটা এর বেশি না তা এরপরে আরেকটা জিনিস যেটা প্রবলেম হচ্ছে বই জমা দেওয়ার পর ধরেন ডেলিভারি ডেট আছে আপনার পাঁচ থেকে সাত দিন পরে তার পনেরো দিন পরেও ডেলিভারি কিন্তু আমরা পাচ্ছি না আবেদনকারীদের বড় একটি অংশই ভারতের ভিসায় আগ্রহী হওয়ায় পুরো ব্যবসার পরিস্থিতিও খারাপ বলে জানান তিনি তবে ভিসা জটিলতার সম্ভবত সবচেয়ে বড় প্রভাব পড়েছে এয়ারলাইন্স ব্যবসায় বাংলাদেশ থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করা তিনটি বিমান সংস্থার মধ্যে দুইটির ফ্লাইট সংখ্যা নেমেছে অর্ধেকে আর পুরোপুরি বন্ধ আছে একটির এখান থেকে যাওয়ার পরিমাণটা কমে গেছে কমার ফলে দেখতেছি যে আমাদের ফ্লাইটটা আগে তো অনেকগুলো ফ্লাইট ছিল আন্ডার লোড যাচ্ছে অনেক ফ্লাইট তখন এটা আমরা কমিয়ে নিয়ে এসে অ্যাডজাস্ট করেছি যে এরকম মানে এরকম ফ্রিকুয়েন্সি থাকলে আমাদের মোটামুটি অপারেটিং কস্টস্ট উঠে আসবে এর আগে আঠেরো জুলাই থেকে অবশ্য ভারত বাংলাদেশের মধ্যকার যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় যেটি চালু হয়নি এখনও ভিসা কার্যক্রম সীমিত থাকায় সমস্যায় পড়েছেন ভারতের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট এবং ব্যবসায়ীরাও ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের প্রথম ছয় মাসে দেশটিতে পর্যটন খাতে ভ্রমণের শীর্ষে ছিল বাংলাদেশ কিন্তু সেই তুলনায় বর্তমানে ভিসা জটিলতায় কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাংলাদেশে যে ঘটনাটা ঘট ঘটলো দ্যাট ওয়াজ রিয়ালি কেম এস এ সেটব্যাক ইনিশিয়ালি প্রথমে কিছু কিছুদিন এর ফলাফল আমরা ক্লিয়ারলি দেখতে পাই মানুষ আশা কমে যায় বাট ভিজাও যে যেটা আমরা শুনেছি পুরো টোটালি বন্ধ ছিল তো তাতে মাস দুয়েক প্রভাব ছিল বাট এখন আস্তে আস্তে যাদের পুরোনো ভিসা নেওয়া আছে তারা ফিরে আসছে এখন আমাদের কিছুটা হল একটু ভাটা পড়েছে কেননা তারা বা আমাদের ভিসা সংক্রান্ত ব্যাপার বা টুরিস্ট ভিসা আপাতত স্থগিত রয়েছে যারা মেডিকেল ভিসায় আসছে তারা টুকটাক আসছে ম্যাক্সিমাম এখন যেও আসে ও মেডিকেলের জন্য আসছে ও মেডিকেল কাজ করে চলে যাচ্ছে ওনার ট্যুরিস্ট ভিসা হলে কি হয় কেনাকাটা কিছু হয় ভারত থেকে বাংলাদেশিদের যে সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে সেগুলো বিশেষভাবে খতিয়ে দেখছে ভারত সরকার দেশটির দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত একটি খবর বলছে নির্দিষ্ট ক্যাটাগরিতে করা আবেদনের মধ্যেও শুধু অগাস্টেই চারশোর ইস্যুর ক্ষেত্রে এমন নীতি অনুসরণ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা আমার ধারণা ভারতীয়রা সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে তারা এখনো হয়তো অস্বস্ত বোধ করছে না তারা যে কারণে হয়তো পুরোদমে এখনো তাদের ভিসা সেকশনটা চালু করেন কিন্তু ভিসা না দেয় ভারত বাংলাদেশ এই দুই দেশের উপর এর কি প্রভাব পড়ছে প্রভাব তো নেতিবাচক বটেই ভিসা যদি না দেওয়া হয় তাহলে যাতায়াত কমে যায় যাতায়াত কমা মানে ব্যবসা বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে মানে দুই দেশের পিপল টু পিপল কানেকটিভিটি যেটাকে আমরা বলি আর সেটা ব্যাহত হয় নিশ্চিতভাবে কলকাতায় বাংলাদেশি ভিজিটার্সটা না থাকার ফলে ট্যুরিজম যেটা ওইটা বড় রকমের ধাক্কা খেয়েছে কলকাতার নিউ মার্কেটের বা কলকাতার বিপণী বিতানগুলোর অবস্থা চাপের মুখে আছে তো তাতে করে স্থানীয় অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে তো এখন কারোর লাভ হচ্ছে না লাভ না হলেও ফিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কঠোরতার কারণ কি কেবলই নিরাপত্তা না এর পেছনে রাজনৈতিক সিদ্ধান্তও আছে উঠছে এমন প্রশ্নও তবে ক্ষেত্রে যদি নিরাপত্তার প্রসঙ্গ মুখ্য হয়ে ওঠে তবে কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলেই মত বিশ্লেষকদের তানহা তাসনিম বিবিসি বাংলা